আজকে ওয়ান্ডারফুল ফুডে একটা শর্টকাট রেসিপি, আলু আর ডিমের বড়ার ঝোল। অনেক সময় বাড়িতে বাজার থাকে না, ঘরে খুঁজে পেতে চারটে আলু আর দুটো ডিম, এই দিয়ে এই সহজ রেসিপিটা আপনি বানিয়ে নিতেই পারেন। ডিম আর আলুর বড়ার ঝোল বানাতে কি কি নিয়েছি প্রথমে বলে নিই। আমি ছোট বড় মিলিয়ে চারটে আলু নিয়েছি, দুটো ডিম, একটা বড় পেঁয়াজ, দু তিন কোয়া রসুন আমি বেটে নেব, অল্প একটু আদা বেটে নেব, একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর সর্ষের তেল। প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কাঁচা ডিম, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর নুন দিয়ে ভালোভাবে মেখে বড়া বানিয়ে নেব। আলু সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজ কুচিয়ে নেব, টমেটো কুচিয়ে নেব, আদা রসুন বেটে নেব, ধনে পাতাটাও কুচি করে নেব। দেখে নিই আলু সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ করে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডিমটা ভেঙে দেব, কাঁচা লঙ্কা কুচি করে দেব আর ধনে পাতা নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এই মাখা আলু তেলের মধ্যে দিয়ে বড়া বানিয়ে নেব। ছোট ছোট বড়ার আকারে গড়ে গরম তেলে দিয়ে দেব। বড়া ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব,
পেঁয়াজ ভাজা হোক ততক্ষণ আমি রসুন আর আদা বেটে নেব। রসুনটা দিয়ে দেব। আদাও বেটে নেব। এর মধ্যে টমেটো কুচি, আদা বাটা সব একে একে দিয়ে ভাজতে থাকব। সামান্য একটু জল দেব। পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভাজা হয়ে গেলে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, নুন, একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, একবার ফুটে উঠলেই ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়েই নামিয়ে নেব। শুরু থেকে রেসিপিটা আর একবার বলে নিই। প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, কাঁচা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিয়ে বড়া ভেজে নিতে হবে। বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে একে একে গুঁড়ো মশলা দিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আরও একবার ভালোভাবে ভেজে নিয়ে জল দিতে হবে। ঝোল ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে জাস্ট একবার ফুটে উঠলেই ওপরে ধনে পাতা কুচি বা গুঁড়ো গরম মশলা ছড়িয়েই নামিয়ে নিন। তো দেখলেন তো কত সহজে বাড়িতে বাজার না থাকলেও আলু ডিমের বড়া ঝোল বানানো যায়। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ওয়ান্ডারফুল ফুড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।